মঙ্গলবার মার্শাল দ্বীপপুঞ্জ থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে অন্য একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে তা প্রতিহত করা হয় আন্তঃমহাদেশীয় একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পরীক্ষাটি চালায় মার্কিন সামরিক বাহিনী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার সফল পরীক্ষা যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো চালালো বলে জানান মার্কিন কর্মকর্তারা এ ধরনের প্রযুক্তিও যুক্তরাষ্ট্রই প্রথম চালু করেছে বলে দাবি পেন্টাগনের উনিশশো সাল থেকে এ পর্যন্ত এমন ১৭টি পরীক্ষা চালিয়ে নয়টিতে সফল হয়েছে মার্কিন সামরিক রিক বাহিনী পেন্টাগন জানায় পরীক্ষাটি অনেক দিন ধরেই করার পরিকল্পনা করা হচ্ছিল তবে উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকির কারণেই মঙ্গলবার তা চালানো হয় এ প্রযুক্তি ছাড়াও যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে উত্তর কোরিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে বলেও জানায় পেন্টাগন গত সোমবার তিন সপ্তাহের মধ্যে তৃতীয় বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রটি 450 কিলোমিটার আকাশ পথ পেরিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে এটি ছিল এবছর দেশটির নবম ক্ষেপণাস্ত্র পরীক্ষা পিওং দাবি আগের যে কোনো ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি ছিল আধুনিক এরপর যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়াকে একটি কঠোর বার্তা দেওয়ার চেষ্টা করেছে আন্তর্জাতিকভাবে করে ফেলার হুমকিও দিয়েছে ওয়াশিংটন তবে এসবে দমে না গিয়ে উত্তর কোরীয় নেতা কিম জং উন হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় ধরনের উপহার নিয়ে আসছে তার দেশ সোমবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ তত্ত্বাবধানের সময় তিনি যুক্তরাষ্ট্রের উস্কানি মোকাবিলায় আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র তৈরি নির্দেশ পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসার জন্য উত্তর কোরিয়ার উপর চাপ সৃষ্টি করতে চীনের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়ে আসছে অনেক দিন ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পরবর্তী নিষেধাজ্ঞা কবে নাগাদ আরোপ করা হবে সে বিষয়ে সমঝোতার জন্য এখন দু দেশ আলোচনা করছে বলে জানিয়েছেন জাতিসংঘে মার্কিন দূত নিকি হালি আমরা বিশ্বাস করি উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি থেকে সরিয়ে আনতে চীন কাজ করে যাচ্ছে তবে উত্তর কোরিয়ার কার্যক্রম বদলাচ্ছে না আমরা প্রতিদিনই কি এমন হতে দেব নিশ্চয় না কি করা হবে আশা করছি এ সপ্তাহের মধ্যেই সে বিষয়ে সমাধানে পৌঁছাতে পারব আমরা এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেছেন নির্বাচনের সময় তিনি জানতেন যুক্তরাষ্ট্র তার দেশে দুটি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তবে এখন জানতে পারছেন যে অতিরিক্ত চারটি থার্ড নিক্ষেপক এর মধ্যে মোতায়েন করা হয়েছে যে ব্যাপারে তাকে বা জনগণকে জানানো হয়নি যুক্তরাষ্ট্রের এ ধরনের কর্মকাণ্ডে বিষয় প্রকাশ করে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায় ইন হাফসাতুন নেসা সময় সংবাদ